আজকের গল্প সম্পর্ক। বউয়ের চেয়ে শালির প্রতি টানটা আমার একটু বেশি ছিল বলতে পারেন। ফিজিক্যালি ভালোটা আমি আমার বউকে বাসলেও প্রকৃত ভালোবাসাটা আমি আমার শালিকেই বাসতাম। তার কয়েকটা কারণও ছিল। শালি আমার রূপে গুণে ছিল মাকাল ফল, আর শ্বশুরবাড়ির গ্রামে অমন সুন্দরী মেয়ে আর দ্বিতীয়টি ছিল না। জ্ঞান বিচার বুদ্ধিতে আমার শালি মিলা ছিল অসাধারণ প্রতিভার আধার। শ্বশুরবাড়িতে ঘন ঘন যাওয়ার জন্য এই কয়েকটা কারণই যথেষ্ট ছিল। আমার স্ত্রী নীরু ব্যাপারটা স্বাভাবিকভাবেই নিয়েছিল, আর নেবেই না বা কেন, ও তো ছিল বোকার বোকা প্লাস পাগলা টাইপের। বাবা মা ওর কি দেখেছে আমার ঘাড়ে ওকে চাপিয়ে দিয়েছিল কে জানে। নীরু এমন আহামরি সুন্দরও না যে ওর রূপের জন্য ওকে আমার সাথে বিয়ে দিয়েছে আমার বাবা মা। আসলে পড়াশোনা শেষে একটা চাকরি আমার খুব প্রয়োজন ছিল, আর যেই কয়েকটা চাকরির ইন্টারভিউতে গিয়েছিলাম সব বেটারা ডাকাতের মতো করে লাখ লাখ টাকা চেয়ে বসত। আমার বাবার যে টাকা পয়সা নেই এটা কিন্তু না, কিন্তু হার কিপ্টে মানুষ তো, আপনারা নাটকে দেখেছেন আর আমি আমার চোখের সামনে সব সময় সেই মানুষটাকে দেখতে পেতাম। উনি শেষ কথা বলে দিয়েছিলেন, আবির তুমি চাকরি করবা তোমার টাকা দিয়ে, আমার তোমাকে পড়াশোনা করানোর দায়িত্ব ছিল, আমি সেটা পালন করেছি, এখন তোমার উচিত চাকরি করে আমায় খাওয়ানো। কোনো বাবা যে তার সন্তানকে এই কথা কখনো বলতে পারে সেটা আমার জানা ছিল না। যাই হোক, এত করেও যখন কোনো চাকরি পাচ্ছিলাম না, তখন এক বন্ধু আমায় বলল, এত চাকরির খোঁজা বাদ দিয়ে একটা বউয়ের খোঁজ কর, দেখিস চাকরি আপনা আপনিই চলে আসবে। চাকরি বুঝি আমার শ্বশুরের সম্পত্তি হবে, তাই না রে, যে হেঁটে হেঁটে চলে আসবে। আরে চাকরি না আসুক, চাকরি পাওয়ার মাল মানে টাকা তো আসবে, বুঝিস নি, বন্ধু বলল। মানে কি বলিস, আরে তুই তো আর কম পড়াশোনা করলি না, এখন তোর হাতে কি কোনো ভিক্ষুকের মেয়েকে কেউ তুলে দেবে নাকি, শ্বশুরবাড়ি থেকে তুই দাবি করে নিবি যে আপনাদের থেকে আমরা কিছু চাই না, শুধু 5 লক্ষ টাকা দিতে হবে আপনাদের, আমার বন্ধু বলল। মাথায় কি তোর কিছু আছে নাকি, গেছে 5 লক্ষ টাকা দিয়ে আমি সরকারি চাকরি পাব, আর তারা যে আমায় 5 লক্ষ টাকা দেবে এর কোন গ্যারান্টি আছে, আর তাছাড়া যৌতুক নিয়ে আমি বিয়ে করতে পারবো না, সরকারি চাকরি না হোক বেসরকারিতে ঢুকবো, এখন তো বেসরকারি চাকরিতেই 1000 রকম ফ্যাসিলিটি দিচ্ছে। তা দিক, কিন্তু আমি যৌতুকের মা মতো হারাম জিনিস নিতে পারবো না, ওলে আমার পিটলি ঘুঘু, সাধু সাজছিস নাকি যে যৌতুক নিবি না। শোন, পেটে যখন টান পড়বে তখন আর এসব হারাম হালাল মনে আসবে না, তখন শুধু একটা কথাই মনে আসবে, আর সেটা হলো আমাকে বাঁচতে হবে। বাসায় এসে ওই দিন অনেক করে বন্ধুর কথাগুলো ভেবেছিলাম, অনেক ভেবে এটুকু বুঝেছিলাম বন্ধু তো আমার ভুল কিছু বলেনি, কিন্তু এমন পরিবার কই পাবো, আর চাকরি ছাড়া বাবাকে বলবোই বা কেমন করে যে বাবা আমি বিয়ে করব। যাই হোক, সেই বন্ধুকে আমার দ্বিতীয়বার প্রয়োজন হয়েছিল, তবে সেটা আমাকে বোঝানোর জন্য না, আমার বাবাকে আমার বিয়ের ব্যাপারটা বোঝানোর জন্য। বাবা প্রথম প্রথম রাজি না হলেও পরে মা আর আমি মিলে চাপ দিলে বাবা রাজি হয়ে যান এবং ঘটক লাগিয়ে দেন। ঘটক লাগানোর 1 সপ্তাহ পরেই আমরা নীরুদের বাড়ি গিয়ে উঠি। নীরুকে প্রথম দেখাতে আমার ভালো লাগলেও নীলাকে প্রথম দেখাতেই আমি ভালোবেসে ফেলেছিলাম। বাসায় এসে যখন বাবাকে ব্যাপারটা বলি, বাবা বলেছিল আমি কথা দিয়ে ফেলেছি যে নীরুর সাথেই তোমার বিয়ে হবে,
আর ওনারা বড় মেয়ে রেখে ছোট মেয়েকে কখনো বিয়ে দেবেন না। আর শুনেছি নীলাকে বিয়ে দিতে নাকি ওনারা এক টাকাও খরচ করবেন না। নীলুর মাথায় একটু সমস্যা আছে, তার জন্য ওনারা যৌতুক হিসাবে 5 লক্ষ টাকা দিতে চেয়েছেন। এখন বলো তুই কি করবি, নীলুকে বিয়েটা করবা নাকি নীলাকে? আমি তখন দোটানার মাঝে পড়ে গিয়েছিলাম, কিন্তু তবুও বাবাকে বলেছিলাম আমার কোনো টাকা লাগবে না বাবা, আমার নীলাকে হলেই চলবে। বাবা তখন আমায় বলেছিল, তুমি কি পাগল হয়েছো? আমাদের সমস্ত কথাবার্তা শেষ, আর এখন যদি আমরা আমাদের ডিসিশনটা জানাই তো ওরা আর এ বিষয়ে হয়তো এগোবেনই না, সাথে আমার মান সম্মান সব ধুলোয় মিশে যাবে। আমি এত কিছু জানি না বাবা, আমি শুধু নীলাকেই চাই। আবির, আমি এই কাজ করতে পারবো না, আর করতে পারলেও আমার বাসা থেকে তোমাকে বেরিয়ে যেতে হবে, কারণ যে ছেলে তার বাবা মায়ের মানহানি করতে পারে তাকে অন্তত আমি এ বাড়িতে থাকতে দিব না। অগত্য কোনো উপায় না পেয়ে ওই দিন নীলাকে ছেড়ে আমায় নীলুকেই বিয়েটা করতে হয়েছিল। নীলাকে দেখতে আসা প্রতিটা সম্বন্ধই আমি ভেঙে দিতাম, কখনো প্রকাশ্যে তো কখনো অপ্রকাশ্যে। প্রকাশ্যে বলতে শ্বশুর মশাইকে আবোল তাবোল বুঝিয়ে, আর অপ্রকাশ্যে বলতে পাত্রপক্ষকে নীলার ব্যাপারে নোংরা নোংরা কথা বলে। যাই হোক, ব্যাপারগুলোতে আমি প্রতিবারই সফল হচ্ছিলাম, কিন্তু বিপত্তি বাঁধালো লাস্ট পাত্রপক্ষ এসে। পাত্র নীলাকে বিয়ে করার জন্য একদম প্রস্তুত হয়েই এসেছিল, আমার তো ব্যাপারটাতে জ্বর চলে আসার মতো অবস্থা হয়েছিল। যাই হোক, শ্বশুর মশাইয়ের কথা মতো তারা ওই দিন বিয়ের কাজটা সম্পূর্ণ করতে পেরেছিল না। কারণটা ছিল এমনভাবে নাকি শ্বশুর মশাইয়ের বাড়ির কোনো মেয়েকে তারা বিয়ে দেয়নি, তাই বিয়ের ডেটটা ঠিক করে ছেলেপক্ষ চলে গেল। ভাবলাম তবুও তো একটা সুযোগ পেয়েছি, বন্ধুর মাধ্যমে ছেলের নাম্বারটা নিয়ে নীলার ব্যাপারে হাজারটা নোংরা নোংরা কথা বলি। এপাশ থেকে বলা আমার কথাগুলো শুনে ফোনের ওপাশে থাকা ছেলেটা চুপ করেছিল। মনে মনে ভাবলাম হয়তো কাজ হয়েছে, খুশি খুশি মনে ফোনটা রেখে নীলুর কাছে গেলাম। কিন্তু পরের দিন ঘুম থেকে উঠে শুনি পাত্রপক্ষ নাকি এ সপ্তাহেই বিয়েটা করবে। মাথার ওপর যেন আমার আকাশ ভেঙে পড়ল। এখন কি করি, ছেলেটা নীলার রূপেতে মজে গিয়েছে নাকি? উফ, আর ভাবতে পারছিলাম না, এবার ছেলেটাকে ছেড়ে আমার শ্বশুর মশাইকে ধরলাম, যত রকমের বীজ দেওয়া যায় তার কানে দিতে থাকলাম। বাবা তো রেগে একদম আগুন হয়ে গেল আমার কথা শুনে, তাড়াতাড়ি করে খবর পাঠালো যে ওই বাড়িতে নীলাকে বিয়ে দেবে না সে। স্বস্তির নিঃশ্বাস ফেললাম আমি। সারা দিন নীলার রুমটা আমি বন্ধই দেখেছিলাম, হয়তো বারবার বিয়ে ভেঙে যাচ্ছিল তার জন্য আপসেট ছিল, কিন্তু আমারই বা কী করার, আমি যে ওকে ভালোবাসি। পরের দিন সকালে নীলা বলল, দুলা ভাই আপনার সাথে কিছু কথা ছিল। হ্যাঁ নীলা, বলো। নীলা বলল, না মানে এখানে না, বাহিরে অন্য কোথাও। নীলাকে নিয়ে আমি একটা পার্কে গিয়ে বসেছিলাম, অনেকক্ষণ হয়ে গিয়েছে, এখন অবধি নীলা একটা কথাও বলেনি। কি হয়েছে মেয়েটার, ভাবছি, তবে মনে মনে কম খুশি হইনি। আজ আমি প্রথম আমার ভালোবাসার মানুষটার পাশে বসতে পেরেছি, এর চেয়ে বড় পাওয়া আর কি হতে পারে। আপনি আমায় ভালোবাসেন? নীলা বলল। নীলার এমন কথাতে আচমকা ওর দিকে তাকিয়ে আমি। নীলা আমার দিকে তাকিয়ে বলল, কি হলো বলুন। নীলা যখন আজ সত্যটা জানতেই চাইছে, সত্যটা বলতে আজ আমার আর কোনো পিছুটান নেই। বাসি তো, অনেক ভালোবাসি তোমায় নীলা।
নীলা চুপচাপ শান্ত হয়েই রইল। কিছু সময় পরে নীলা বলল, আপনি সম্পর্কে আমার কে হন জানেন? ও সম্পর্ক আমি মানি না নীলা, শুধু একবার বলবা আমি এখনই নীরুকে ছেড়ে তোমাকে বিয়ে করব। নীলা হালকা হাসল, তারপর আপনাকে আমি এতদিন আমার বড় ভাই হিসেবে জেনেছি। আমরা দুই বোন, ছোট থেকে আমাদের একটাই অভাব ছিল আর সেটা হলো ভাইয়ার। আমার বোনও তো পায়নি ভাইয়ার আদর, কিন্তু বোনের বিয়ের পর দুলাভাই হিসাবে না আপনাকে আমি ভাইয়া হিসাবে দেখে এসেছি। কখনো ভাবতেও পারিনি আপনার মনে এমন কিছু থাকতে পারে। না নীলা, আমি বললাম, প্লিজ আমাকে বলতে দিন, নীলা বলল, আপনি কি জানেন আমার পাগলি বোনটা আপনাকে কতটা ভালোবাসে? ওর পেটে আপনার সন্তান আসছে। পাগলি আপুটা আমার, মাথায় একটু সমস্যার জন্য প্রতিটা মানুষের কাছে ও কথা শুনেছে। আমরা তো এটাও ভেবেছিলাম যে ওর হয়তো কখনো বিয়ে হবে না, পাগলি মানুষকে আর কেই বা ভালোবাসবে বলুন। কিন্তু যেদিন আপনি আমার বোনকে বিয়ে করলেন, ওই দিনে সব থেকে বেশি খুশি আমি হয়েছিলাম, কারণ এখন তো আমি ওই সব মানুষের মুখে ঝামা ঘষে দিতে পারবো যারা আমার আপুকে নিয়ে মজা করত। আপনি আমার আপুকে যেটা যেটা দিয়ে হাসি খুশি রাখতে চাইতেন, সেটা সর্বপ্রথম ও আমায় এনে দেখাতো, আর আমায় বলতো আমার বর আমাকে অনেক ভালোবাসে রে। নীলার কথাগুলো শুনে কেন জানি আমার অন্তরটা বারবার কেঁপে উঠছিল। আর আপনি বলছেন আপনি নাকি আমাকে ভালোবাসেন, তাই না? আপনি যদি আমাকে সত্যিই ভালোবাসতেন তো সব কিছু উপেক্ষা করে আপনি আমায় বিয়ে করতেন। আর আপনি আমায় সত্য ভালোবাসতে আমার পাগলি আপুটার সাথে আপনি ফিজিক্যালি রিলেশনও করতেন না। একটা কথা বলি আবির ভাইয়া, আপনি যেটাকে ভালোবাসা বলছেন সেটা আসলে ভালোবাসা না, হয়তো আপনি আমার প্রতি মোহিত, জানি না কোন কারণে। কিন্তু এটুকু নিশ্চিত রাখুন যে এটাকে অ্যাট্রাকশন বলে। আর ভালোবাসা কাকে বলে জানতে চান? পাশ থেকে রাহাত মানে লাস্ট পাত্র এসে দাঁড়িয়ে পড়ল। ভালোবাসার মানুষটা একে বলে, যাকে আমি 4টা বছর ধরে জানি, আর যে আমার ব্যাপারে আপনার মুখ থেকে নোংরা নোংরা কথাগুলো শোনার পরও আমায় ছাড়েনি। লজ্জায় আমার মাথা নিচু হয়ে গিয়েছিল ওই দিন, তবে ওই দিনে নীলার বলা প্রতিটা কথা আমার বিবেকে জানিয়ে দিয়েছিল আমি এতদিন ঠিক কত বড় ভুল করে এসেছি। নিজের পাপের পায়শ্চিত্তটা আমি নীরুকে ভালোবাসার মধ্য দিয়ে আর নীলাকে বোনের মর্যাদা দেওয়ার মধ্য দিয়ে করেছিলাম। নীলার বিয়েটা আমি রাহাতের সাথে নিজ থেকে দিয়েছিলাম একজন বড় ভাই হিসাবে। বাবা প্রথমে ব্যাপারটাতে রাজি না হলেও আমি বাবাকে বুঝিয়ে বলেছিলাম, বাবা আমার কথার ভরসাতেই রাহাতের সাথে নীলার বিয়েটা দিতে রাজি হয়। প্রায় 9 মাস পর আমার কোলেতে এখন আমার ছোট্ট পরীটা শুয়ে আছে, আমার পাশের বেডে শুয়ে আছে আমার পাগলি বউটা। আমার পরীটার দিকে তাকিয়ে থাকতে থাকতেই আবার 9 মাস আগের ওই নষ্ট সময়গুলোর কথা আমার মনে পড়ে যায়। কথাগুলো মনে পড়তেই আপনা আপনি আমার চোখ বেয়ে জল পড়তে থাকে। এটা ভেবে ভয় হচ্ছিল যে সেদিনের ভুলটা যদি আমি করেই ফেলতাম তো আমি হয়তো আমার এই ছোট্ট পরিটার আঙুল আজ ধরতে পারতাম না। আর আমার বোন নীলাকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে ও আমার চোখ খুলে দিয়েছিল। কপালের নিচে থাকা দু চোখ না, অন্তরের চোখ, যার মাধ্যমে আমি বুঝতে পেরেছি সম্পর্কটা আসলে কী।